এই শোনো না গো, সকল রকমের পাঠ গল্প পেতে এখনই আপন ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আশিয়ানের কথা মতো মারাত্মক মৃত্যু যন্ত্রণা দিয়ে কবিরকে মারা হলো। তার শরীরের প্রত্যেকটা অংশকে পিস পিস করে কেটে বস্তাতে ভরে দু একজন মিলে জঙ্গলে ফেলে এলো। রাতে কুকুর হায়নারা মিলে ছিঁড়ে খুঁড়ে খাবে, এবং মাথাটা একজন নিয়ে গেল পাবলিক প্লেসে রেখে আসার জন্য। আরও দুজন কবিরের সমস্ত কুকীর্তি ফাঁস করার জন্য চলে গেল। আশিয়ান কাজ শেষ করে পরবর্তী টার্গেট যে তার কথা মির্জাকে বলে তারপর গোডাউন থেকে বেরিয়ে এলো। নর্মাল গেটআপে একটা ফার্মেসিতে গিয়ে হাতটা ব্যান্ডেজ করিয়ে তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিল সে। রাত 11:30টার দিকে আশিয়ান বাসায় ফেরে, রুমে এসে দেখে উদিতা ঘুমিয়ে আছে আর এনা তার পাশে শুয়ে ফোন টিপছে। আশিয়ানকে দেখে এনা শোয়া থেকে উঠে বসল, তারপর ভাইকে বলে রুম থেকে বেরিয়ে গেল। আশিয়ানের আসার কথা শুনে উদিতার ঘুম ভেঙে যায়। উদিতাও শোয়া থেকে উঠে বসে, আশিয়ান কিছু না বলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। উদিতা তখনও আশিয়ানের ব্যান্ডেজ করা হাতটা দেখেনি। আশিয়ান ফ্রেশ হয়ে এসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, খেয়েছ তুমি কিছু? জি, মা খাইয়ে দিয়েছে। গুড। আশিয়ান উদিতার কাছে এসে বসে উদিতার পেটে মাথা রেখে দুহাত দিয়ে জড়িয়ে ধরে মুখ গুঁজে চুপচাপ বসে রইল। উদিতা আশিয়ানের মাথায় চুমু খেয়ে বলল, কি হয়েছে আপনার, এত আপসেট লাগছে কেন? কিছু না, এমনি ভালো লাগছে না। আশিয়ান হাতটা লুকিয়ে রেখেছিল এক প্রকার, কিন্তু উদিতার চোখে পড়ে গেল। উদিতা ব্যস্ত হয়ে আশিয়ানের হাত ধরে বলল, হাতে কি হয়েছে আপনার, ব্যান্ডেজ লাগানো কেন, কিভাবে কাটলো? আশিয়ান উদিতার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি উদিতা, ব্যস্ত হয়ো না প্লিজ, এমনি কেটে গেছে বেখেয়ালিতে। এমনি কি করে কাটে, ইস, না জানি কতটা ব্যথা পেয়েছেন। মাথায় হাত বুলিয়ে দাও না, ব্যথা করে। উদিতা আশিয়ানকে এবার নিজের বুকের সাথে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। আশিয়ান চুপচাপ শুয়ে আছে। সারা রুম জুড়ে নিরাপত্তা বিরাজ করছে, দুজনের কারো মুখে কোনো কথা নেই। দীর্ঘ নিরাপত্তার পর উদিতা আশিয়ানকে জিজ্ঞেস করল, ইচ্ছে করছে না? আমি কাউকে আনতে বলি? এভাবে না খেয়ে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন আপনি। ইচ্ছে করছে না বউ, হাত দিয়ে খেতেও আলসেমি লাগছে। উদিতা আশিয়ানের মাথায় চুমু খেয়ে বলল, আমি খাইয়ে দিব নে, ভাবিকে ফোন দিয়ে বলি কাউকে দিয়ে পাঠিয়ে দিতে। আশিয়ান আর কিছু বলল না। উদিতা আশিয়ানের ফোন দিয়ে কেয়াকে কল করে বলল সার্ভেন্টকে দিয়ে খাবার পাঠিয়ে দিতে। কিছুক্ষণ পর একজন মহিলা সার্ভেন্ট এসে একটা ট্রেতে করে খাবার রেখে গেল। উদিতা একটা খালি বাটিতে হাত ধুয়ে প্লেটে খাবার বেড়ে আশিয়ানকে মুখে তুলে খাইয়ে দিতে লাগল। আশিয়ানও বিনা বাক্য ব্যয়ে চুপচাপ খেতে থাকে। খাওয়ানোর শেষে উদিতা সেন্টার টেবিলের ওপর এটো থালা বাসনগুলো রেখে দেয়। আশিয়ান পানি খেয়ে আবারও উদিতার বুকে মাথা রাখে। উদিতা আশিয়ানের মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন সেটা কি আমায় একবার বলা যায় না? আশিয়ান উদিতার বুক থেকে মাথা তুলে উদিতার দিকে তাকায়, তারপর উঠে বসে অন্য দিকে তাকিয়ে রয়। জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পাচ্ছে না সে। উদিতা আশিয়ানের হাত ধরে বলে, আমি তো আপনার স্ত্রী, এটুকু জানার অধিকারও কি আমার নেই বলুন? আমি তোমাকে এখন কিছু বলতে পারবো না উদিতা, প্লিজ কিছু জানতে চাও না? উদিতা এবার একটা কঠিন সিদ্ধান্ত নিল। আশিয়ানের হাত টেনে নিয়ে নিজের পেটের ওপর রাখল সে। আশিয়ান অবাক হয়ে উদিতার দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না উদিতা আসলে কি করতে চাইছে। নিজের বাচ্চাকে ছুঁয়ে নিশ্চয়ই মিথ্যে কথা বলবেন না আমায়। বলুন আপনি মাঝে মধ্যে রাতে কোথায় যান, কেন যান, কি কাজ করেন গিয়ে, চুপ না থেকে জবাব দিন। আশিয়ান স্থির দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে, বুঝতে পারছে না কি বলবে উদিতাকে। অবশেষে সব সত্যি খুলে বলার সিদ্ধান্ত নিল সে। আন্ডারওয়ার্ল্ড মাফিয়া কিং এটিসি সারাজ খানের নাম শুনেছ কখনো? উদিতা একটু অবাক হয়ে জবাব দিল, শুনেছিলাম তো,
ওই লোকটার ব্যাপারে পত্রিকায় আর টিভিতে অনেক নিউজ দেখেছি। তবে যতটুকু জানি, সে আজ পর্যন্ত অন্যায়ভাবে কারোর কোনো ক্ষতি করেনি, বরং মানুষরূপী পশুদেরকে ভয়ঙ্কর শাস্তি দেয়। তবে হঠাৎ মাফিয়ার কথা উঠল কেন? আশিয়ান একটা ঢোক গেল, ভয় হচ্ছে তার। সত্যিটা জানার পর উদিতা তাকে ভুল বুঝবে না তো? উদিতা তার থেকে মুখ ফিরিয়ে নিলে সে যে মরেই যাবে। লম্বা করে একটা দম নিয়ে বলল, সেই সারাজ খান আসলে কেউ নয়, ওটা আসলে আমি। উদিতার কাছে মনে হচ্ছে সে ভুল শুনেছে। আশিয়ানের মুখ থেকে এমন কিছু শোনার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তার বিশ্বাস হচ্ছে না আশিয়ানের কথা। অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সে আশিয়ানের দিকে। আশিয়ান আবারও বলল, দিনের আলোয় আমি একজন সফল বিজনেসম্যান আশিয়ান তাইফ চৌধুরী, এবং রাতের আধারে আমি মাফিয়া কিং এরিসি সারাজ খান। আশিয়ানের কথা শ্রবণ করা মাত্রই উদিতা জ্ঞান হারিয়ে ঢলে পড়ে বিছানার ওপর। আশিয়ান এক মুহূর্ত স্তব্ধ থেকে দ্রুত উদিতাকে নিজের বুকে নিয়ে নিল। ভয় লাগছে ভীষণ তার। আশিয়ানের বলা কথা উদিতা নিতে পারেনি, তাই সেন্সলেস হয়ে গেছে। আশিয়ান গ্লাস থেকে হাতে চেটোই পানি দিয়ে উদিতার মুখের ওপর জোরে ছিটিয়ে দিল। ভয়ের চোটে দরদর করে ঘামছে সে। উদিতার কিছু হয়ে গেলে সে নিজেও যে মরে যাবে, এই মেয়েটাই তো তার প্রাণ ভোমরা। মিনিট পাঁচেক চেষ্টা করার পর উদিতার জ্ঞান ফিরে আসলো। ভেজা চোখে পিটপিট করে আশিয়ানের দিকে তাকালো সে। আশিয়ান উদিতার মুখের সামনে ঝুঁকে এসে তার নাম ধরে মোলায়েম কণ্ঠে ডাকছে। উদিতার কাঁপা কাঁপা হাতে আশিয়ানের গালে হাত বুলিয়ে দিয়ে বলল, এসব কি শুনলাম আমি? আপনি সারাজ না, আপনি এসব কাজ ছেড়ে দিন প্লিজ। আপনার কিছু হলে যে আমি যে মরে যাব, এসব কাজে জড়িত থাকার কি দরকার? ছেড়ে দিন না, আমি আপনাকে কোনো মতেই হারাতে পারবো না। এই বলে উদিতা হাউমাউ করে কেঁদে দিল। বিয়ের এতটা দিন পর আজ উদিতাকে এভাবে পাগলের মতো কান্না করতে দেখছে আশিয়ান। উদিতার চোখে স্পষ্ট তাকে হারিয়ে ফেলার ভয় দেখছে সে। তার চোখের কোণেও জল জমেছে। উদিতাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না গোবু, তোমার স্বামীর একটা চুলোকে উচ্ছেদ পারবে না। আজ পর্যন্ত তোমাকে ছাড়া আমি কাউকে জানাইনি আমার দ্বিতীয় রূপের কথা। তোমাকে জানাতে বাধ্য হলাম, আশা করছি সবটা জেনে আমাকে তুমি ঘৃণা করবে না। উদিতা কাঁদছে অনবরত। আশিয়ান উদিতার চোখের পানি মুছিয়ে দিল। উদিতা ভেজা চোখে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। উদিতা ধরা গলায় জিজ্ঞেস করল, এ পথে কেন এলেন আপনি? খারাপ লোকেদেরকে শাস্তি দেওয়ার জন্য তো দেশের আইন আছে, তারাই না হয় এসব সামলাবে, তাই বলে আপনি কেন এসবে নিজেকে জড়ালেন? প্রধান কারণটা কি আসলে? জানো, একদম বাল্যকালের বন্ধু, যাকে বলে জিগির দোস্ত আর কি। আমরা চারজন ছিলাম, আমি, তৌহিদ, আসিফ ও আমাদের একটা মেয়ে বান্ধবী হ্যাপি। আমরা চারজন একে অপরের জানে জিগার ছিলাম, ছোটো থেকেই একসাথে বড় হয়ে ওঠা, একই স্কুলে পড়া, একই টিচারের কাছে প্রাইভেট পড়া, সব কিছুই আমরা একসাথে করতাম। সবাই আমাদের চারজনকে চিনতো খুব ভালো করে, একসঙ্গে থাকতাম আমরা সব সময়। হ্যাপি অনেক দুষ্ট, কিন্তু ইমোশনাল টাইপের একটা মেয়ে ছিল। আমাদের তিনটাকে সে একাই নাচিয়ে ছাড়ত, এত পরিমাণ দুষ্ট ছিল। আমাদের তিনজনের কলিজা ছিল, খুব ভালোবাসতাম ওকে আমরা, একদম নিজের আপন বোনের মতো। উদিতা মনোযোগ দিয়ে আশিয়ানের কথা শুনছে। আশিয়ানের চোখে স্পষ্ট বেদনার ছাপ লক্ষ্য করছে সে। কিসের কষ্ট লুকিয়ে আছে তার মনের ভিতর তা উদিতা জানে না। আশিয়ান আবারও বলতে শুরু করে, প্রাইমারি পাস করে হাই স্কুল, তারপর হাই স্কুল শেষে এসএসসি পরীক্ষায় ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হয়ে একসাথে একই কলেজে ভর্তি হয়ে আমরা চারজন। সবার চোখেই ছিল নিজের ক্যারিয়ার করার, ভিত মজবুত করার স্বপ্ন। হ্যাপির ইচ্ছে ছিল সে পড়াশোনা শেষ করে একজন সফল ডক্টর হবে, তাই সে সায়েন্স নিয়ে পড়ছিল। আলাদা ক্লাসে থাকলেও আমাদের মধ্যে কখনো কোনো দূরত্ব সৃষ্টি হয়নি। তখন আমরা প্রথম বর্ষের শেষের দিকে, একদিন কলেজে, সেদিন আমি যাইনি, তৌহিদ আর আসিফ কলেজে গিয়েছিল, হ্যাপিও ছিল। হ্যাপি সেদিন প্রথম ক্লাসটা শেষ করেই বেরিয়ে গিয়েছিল কলেজ থেকে, কারণ ওর শরীর খারাপ লাগছিল খুব, তাই তৌহিদ আর আসিফের অপেক্ষাও করতে পারেনি। যদি করত হয়তো আজও সে আমাদের মাঝে থাকত।
এই বলে আশিয়ান চুপ করে গেল। তার বলতে প্রচুর কষ্ট হচ্ছে, কান্নারা দলা পাকিয়ে আটকে গেছে গলার ভেতর, ভীষণ কষ্ট হচ্ছে তার। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেছে। উদিতা আশিয়ানের কালে হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তারপর কি হয়েছিল ওনার? আশিয়ান বহু কষ্টে জবাব দিল, ধর্ষণ। সেদিন ওরা আমার বোন সমতুল্য বান্ধবীটাকে ছিঁড়ে ঘুরে খেয়েছিল অদিতা। ওদের মনে একটুও মায়া হয়নি আমার হ্যাবিটের জন্য। নিষ্পাপ মেয়েটাকে ওরা সেদিন মেরে ফেললো, অদিতা মেরে ফেললো। এই বলে আশিয়ান কাঁদতে লাগলো। আশিয়ানের কান্না দেখে অদিতাও কান্না করে দিয়েছে। পুরনো ক্ষত আবারও তাজা হয়েছে তার। বোন সমান বন্ধুকে হারানোর কষ্ট আজও ভুলতে পারে না আশিয়ান। মাঝে মধ্যেই তার সব ফাঁকা মনে হয়। তৌহিদ আর আসিফের সাথে যখন সে একত্রে আড্ডায় মিলিত হয়, তখন অনেক বেশি করে মনে পড়ে হ্যাপির কথা। সেদিনের দুর্ঘটনায় ওরা তাদের জিগরি দোস্তটাকে হারিয়ে ফেলল। আশিয়ান নিজেকে সামলে আবারও বলে ওঠে, সেদিন রিক্সা না পেয়ে নির্জন রাস্তা ধরে বাসার দিকে হেঁটে যাচ্ছিল হ্যাপি, একদল বখাটে ছেড়ে পিছনে। তার রাস্তা একদম ফাঁকা ছিল, সেই সুযোগে ওই নরপশুরা হ্যাপিকে একা পেয়ে জোর করে ধরে নিয়ে যায়। সারা রাত মেয়েটাকে মিলে ওরা সবাই গণধর্ষণ করে। এত এত নির্যাতন সইতে না পেরে ওই দিন রাতে হ্যাপি মারা যায়। তার পরের দিন সেই নির্জন রাস্তার কোণা থেকে পুলিশ ওর লাশ উদ্ধার করে। এটুকু বলে আবারও চুপ করে যায় আশিয়ান। আবারও ধরে আসছে তার গলা। গ্লাস থেকে ঢক ঢক করে সব পানি খেয়ে নেয় সে এক নিঃশ্বাসে। তারপর লম্বা এক শ্বাস নিয়ে আবারও বলে ওঠে, ওর মৃত্যুটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারিনি আমরা কেউ। আমাদের সকলের মাঝে নেমে এলো শোকের ছায়া। হ্যাপি তার মা বাবার বড্ড আদরে মেয়ে ছিল। আন্টি হ্যাপি মৃত্যু মেনে নিতে পারেননি, তাই তিনি স্ট্রোক করে বসেন। এতে ওনার এক পাশ প্যারালাইজড হয়ে যায়। আঙ্কেল যেন অকুল পাথারে পড়েছিলেন। একদিকে মেয়ের এমন অস্বাভাবিক মৃত্যু, অন্যদিকে স্ত্রীর এমন অবস্থা, সব মিলিয়ে উনি ডিপ্রেশনে চলে গেলেন। হ্যাপির বড় ভাই তাদের দুজনকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। তাও বোনের সাথে ঘটা অন্যায় সুইচার চেয়ে মামলা দায়ের করেন তিনি। হ্যাপি আপুর খুনিদের কি পরে শাস্তি হয়েছিল? এই বখাটে ছেলেরা বড় লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান ছিল, আর ওরা রাজনীতির সাথে যুক্ত ছিল, তাই পুলিশ ওদের ধরলেও কারোর শাস্তি হয়নি। বরং কয়েকদিন পর ঠিকই ক্ষমতার জোরে ওরা জেল থেকে বেরিয়ে গিয়েছিল। পুলিশ যেন তাদের হাতের পুতুল, ওরা কিছুই করেনি। রাগি দুঃখে হ্যাপির ভাই ওনার মা বাবাকে নিয়ে দেশের বাইরে চলে যান। পরিস্থিতি আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। অপরাধীরা অপরাধ করে পার পেয়ে গেছে, অথচ আবার নিজের বোনটি অকালে দুনিয়া থেকে চলে গেল। একটু চুপ থেকে আবারও বলে, সবাই সবকিছু ভুলে গেল, আমি ভুলিনি। আমার ভেতর প্রতিশোধের আগুন জ্বলতে লাগলো। আস্তে ধীরে মাফিয়ার লাইনে চলে এলাম। চিন্তা করলাম যে দেশের শাসন ব্যবস্থা এত নড়বড়ে, সে দেশে আমি আমার মতো করে অপরাধীকে তার প্রাপ্য শাস্তি দিব। আস্তে ধীরে একটা গ্যাং গড়ে ওঠে আমার নিজের নেতৃত্বে। সর্বপ্রথম একটা সন্ত্রাসী ও সর্বগ্রাসী এমপিকে টার্গেট করি মারার জন্য। এই এমপিকে মারার পর দেশে হৈ হৈ রব পড়ে যায়। তখন রটিয়ে দিতে বললাম আমার ছদ্মনামকে, সেই থেকে আমি সারাজ নামে পরিচিত। তারপরে টার্গেট ছিল ওই নরপশুরা। প্রত্যেকটার ছবি সহ ডিটেলস আমার কাছে সংরক্ষিত ছিল। আমার সহকারী মির্জা ও কয়েকজন বিশ্বস্ত লোক মিলে টার্গেট অনুযায়ী একজন একজন করে ধরে নিয়ে আসে। নিজের হাতে তাদের মনের খায়েশ মিটিয়ে শাস্তি দেই আমি। যদিও নিজের হাতে খুন করিনি, মির্জা তাদের সবাইকে মেরেছিল, কিন্তু আমি আমার বেস্ট ফ্রেন্ডের মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। আমি সফল হয়েছি অতিথা। যারা আমার হ্যাপিকে কষ্ট দিয়ে মেরেছিল, তাদেরকে এর থেকেও হাজার গুণ কষ্ট দিয়ে কুকুরের মতো মেরেছি। দেশের আইন যেখানে ঘটনাটা থামাচাপা দিয়ে দিয়েছিল, সেখানে আমি এই ঘটনা আবার উন্মুক্ত করে নরপশুদেরকে মেরেছিলাম। বাংলাদেশের সবাই দেখেছিল তাদের লাশ, ভয়ে আটকে উঠেছিল সেই দিন সবাই। উদিতা আশিয়ানের দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। হ্যাপির জন্য ভীষণ কষ্ট হচ্ছে তার। মেয়েটা অকালেই দুনিয়া থেকে ছড়ে গেল কয়েকটা মানুষরূপী জানোয়ারের কারণে। আশিয়ান পলকহীনভাবে ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারের দিকে তাকিয়ে আছে।
মনে মনে স্মৃতি রোমন্থন করছে সে তাদের বন্ধুত্বের। কত মিষ্টি মিষ্টি মুহূর্ত ছিল সেসব, আর কি সেই দিনগুলো ফিরে আসবে? কলিজার টুকরো বান্ধবীটা তাদের ছেড়ে চলে গেল দূর আকাশে। ওর মৃত্যুর বেশ কতগুলো বছর চলে গেছে ঠিকই, কিন্তু তারা কেউ তাকে আজও ভুলতে পারেনি, আর না ভবিষ্যতে কখনো ভুলতে পারবে। অদিতা আশিয়ানের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে আকুতি মেশানো কণ্ঠে বলল,